রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা লেগেছে বিশ্বের সব দেশের অর্থনীতিতে, শুধু বাংলাদেশ নয়, সব দেশের রিজার্ভই এখন কমছে। বিশ্বের সর্বোচ্চ পরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকে চীনে, সেই দেশের রিজার্ভ গত সাত মাসে $200 বিলিয়ন কমে দাঁড়িয়েছে $3,050 বিলিয়ন। একই সময়ে জাপানের রিজার্ভ $100 বিলিয়ন কমে $1,300 বিলিয়ন নেমে এসেছে। তৃতীয় স্থানে সুইজারল্যান্ডের রিজার্ভ $950 বিলিয়ন থেকে কমে হয়েছে $840 বিলিয়ন। ভারতের রিজার্ভ সাত মাসে $600 বিলিয়ন থেকে নেমে আসে $572 বিলিয়ন। পাকিস্তানের রিজার্ভ $15 বিলিয়ন নেমেছে। 1981-82 অর্থবছরে দেশের রিজার্ভ ছিল মাত্র $12,10,00,000। পাঁচ বছর পর রিজার্ভ বেড়ে হয় $71,50,00,000। 1992-93 অর্থবছর $2 বিলিয়ন ছাড়িয়ে দাঁড়ায় $2.21 বিলিয়ন। আর 2021 সালের আগস্টে রিজার্ভ $48 বিলিয়নের রেকর্ড হয়। আগামী দিনগুলোতে রিজার্ভ বাড়াতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়নে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আগের মতো কমফোর্টেবল না, কিন্তু এটা পর্যাপ্ত। আমাদের রিজার্ভ যখন কমছে তখন এটাকে ঠেকানো কঠিন হয়ে যাবে, কাজে এখনই এটাকে ঠেকাতে হবে, কমতে দেওয়া যাবে না। যেগুলো শক্তিশালী অর্থনীতি, বৈদেশিক মুদ্রার প্রয়োজন যদি হয় তারা একটা বন্ড ইস্যু করে আন্তর্জাতিক বাজার থেকে টাকাটা তুলে নিতে পারবে। আমাদের তো ওরকম অ্যাক্সেস নাই। আমাদের এখন বিপদে পড়লে যেতে হবে IMF-এর কাছে, বিশ্বব্যাংকের কাছে। সরকারের নেওয়া উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে নজর দিতে হবে বলে মত দেন তারা। অ্যাগ্রেসিভলি মনিটারি পলিসিকে ব্যবহার করতে হবে যাতে ইনফ্লেশনটা কমে আসে, এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজড হয় এবং আমদানি কমে আসে। প্রথম কথা হলো সতর্কতা স্বীকৃতি দেওয়া, দ্বিতীয় হলো যেই ব্যবস্থাগুলি সরকার নিয়েছে সেগুলো পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে কিনা এটা নিশ্চিত করা, আবার কিছু ক্ষেত্রে যেই উদ্যোগগুলো নিয়েছে এটার যেই ফলাফল আমি আশা করছি সেটার উল্টো হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আমদানি ও অপ্রয়োজনীয় ব্যয় কমলে, রপ্তানি ও বৈদেশিক আয় বাড়লেই ফের রিজার্ভ স্থিতিশীল থাকবে বলেও মনে করেন এ দুই অর্থনীতিবিদ। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।